শেখ শাহজাহানের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। ফের ধাক্কা সন্দেশখালী শেখ শাহজাহানের। শেখ শাহজাহান এবং শেখ আলমগীর এই দুজনেরই জামিনের আবেদন খারিজ হয়েছে বসিরহাট আদালতে। জামিনের আবেদন খারিজ, ফের ধাক্কা সন্দেশখালী শেখ শাহজাহানের। শেখ শাহজাহান এবং শেখ আলমগীরের জামিনের আবেদন আজ কোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান এবং শেখ আলমগীর এই দুজনের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের ধাক্কা, কারণ তার জামিনের যে আবেদন সেই আবেদন খারিজ করা হয়েছে। শুধুমাত্র শেখ শাহজাহানই নয়, আলমগীরের যে জামিনের আবেদন সেই আবেদনও আজ খারিজ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।